হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারের থেকে কোষ চক্র নিয়ে আলোচনা করব। নামটা থেকেই বুঝতে পারছো যে একটা কোষ একটা চক্রের মধ্যে আবর্তিত হয়। মানে কি, একটা কোষ কখনো কি হয়, বিভাজিত হয়, আর কখনো কোষের বৃদ্ধি ঘটে। মানে কোষটা কখনো তার বৃদ্ধি ঘটায়, তারপর তার বিভাজন ঘটায়। এইটা যে চক্রাকারে ঘটতে থাকছে, এইটাকেই বলে কোষ চক্র। একটা কোষ যখন অপত্য কোষ সৃষ্টি করে, তখন নতুন আর একটা কোষের জন্ম হয়, আবার সেই কোষটা বিভাজন করে এবং তার ফলে আরও কোষের সৃষ্টি হয়। এইভাবেই কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি হয়। অর্থাৎ এই পদ্ধতিতেই যে কোনো জীবদেহের মধ্যে কোষের সংখ্যাও বৃদ্ধি পায়, আর ধরো কোনো জায়গায় কোনো ক্ষয় হলে সেই ক্ষয় পূরণও কিন্তু এইভাবেই হয়। তাহলে কোষ চক্র কাকে বলছে? একটা কোষের বৃদ্ধি এবং বিভাজনের যে বিভিন্ন পর্যায়ক্রমিক ঘটনা, সেটা যখন চক্রাকারে আবর্তিত হয়, তখনই তাকে বলছে কোষ চক্র। এই কোষ চক্রকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কতগুলো পর্যায়ে ভাগ করা যায়, সেটা হলো কোষ চক্রের প্রধান দুটো ভাগ আছে। একটা হলো ইন্টারফেজ, ইন্টারফেজটাকে ছোট করে আই ফেজও বলে, আর একটা হলো মাইটোটিক ফেজ, যেটাকে এম ফেজ বলে। অর্থাৎ কোষ চক্রের দুটো ফেজ, আই ফেজ বা ইন্টারফেজ, মাইটোটিক ফেজ বা এম ফেজ। এবার আসি ইন্টারফেজ। নামটা থেকেই বুঝছো যে একটা মেন ঘটনার মাঝে যে অংশটা, ইন্টারভাল বলে যেরকম, সে ঠিক তেমনি ইন্টারফেজ মানে হলো কোনো প্রধান যে দুটো ঘটনা তার মাঝের অংশটাকে বলছে ইন্টারফেজ। এই দশায় কী হয়, এই দশার মধ্যে কোষ তার নিজেকে প্রিপেয়ার করে বা তৈরি করে তার বিভাজনের জন্য। এই ইন্টারফেজ দশা হলো কোষ বিভাজিত হওয়ার আগে নিজেকে তৈরি করে বা প্রিপারেশন নেয়। ঠিক তেমনি তোমাদের যখন আগে স্কুলে যেতে হতো, তখন যখন পরীক্ষা হতো, তখন কী হতো যে সারা বছরের একটা পড়াশোনা একরকম ছিল, পরীক্ষার আগের প্রস্তুতি একরকম ছিল, তারপর আসতো পরীক্ষা, ঠিক আছে? সেই পরীক্ষাটাই হলো এক্ষেত্রে, কোষের ক্ষেত্রে হলো মাইটোটিক ফেজের মতো, ঠিক আছে? আর সারা বছরের পড়াশোনা, পরীক্ষার আগের প্রস্তুতি, এগুলো সব ইন্টারফেজের মধ্যে পড়ে, বোঝা গেল? এবার এই ইন্টারফেজকে যদি আমরা ভাগ করি কতগুলো ভাগে, প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। গ্রোথ ওয়ান, সিনথেসিস দশা, গ্রোথ টু দশা। গ্রোথ ওয়ান, সেই জন্য এটাকে বলে জি ওয়ান দশা। তারপর হলো সিনথেসিস, তাই এটাকে শর্টে বলে এস দশা। আর তারপর হলো গ্রোথ টু, এটাকে শর্টে বলে জি টু দশা। এই জি ওয়ান দশায় বা গ্রোথ ওয়ান দশায় কী হয়, কোষ তো বিভাজিত হবে, তার আগে নিজেকে প্রিপারেশন নিচ্ছে। এই জীবন দশায় কোষ তার নিজের আরএনএ এবং প্রোটিন সংখ্যা বৃদ্ধি করতে থাকে। আরএনএ করে কারণ কি, আরএনএ থেকেই প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এরপরে আসি এস দশা। এই এস দশার মধ্যেই ডিএনএ তার নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। ডিএনএ সাধারণত রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে ও নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে, আর এর জন্যই প্রয়োজন হলো প্রচুর পরিমাণ প্রোটিন, যেটা ও আগেই তৈরি করে রেখেছে। মানে গ্রোথ ওয়ান দশায় যে প্রোটিন তৈরি করে, সেইটাকেই এই এস দশায় কাজে লাগাচ্ছে, অর্থাৎ রেপ্লিকেশন পদ্ধতির মধ্যে কাজে লাগাচ্ছে। তারপর হলো চূড়ান্ত দশা বা যেটা হলো জি টু দশা। এই জি টু দশায় কোষ প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তিটাকে কোষের মধ্যে কাজে লাগানো হয়, যাতে কোষ বিভাজনের সময়, মানে মাইটোটিক ফেজের মধ্যে কোনো শক্তির অভাব না হয়। আর এই সময়ও একটা চূড়ান্ত পর্যায়ে প্রোটিন সংশ্লেষ হয়, যে প্রোটিনগুলো কিন্তু এই মাইটোটিক ফেজের মধ্যে কাজে লাগে। এর পরের দশা কি, মাইটোটিক ফেজ। ঠিক যেভাবে তোমরা সারা বছর পড়াশোনা করার পরে তোমাদের পরীক্ষা আসে, ঠিক তেমনি এইটাও হলো কোষের পরীক্ষা বলতে পারো। এই মাইটোটিক ফেজকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। একটা কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিটা হলো ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের প্রধান চারটে ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। আর এই যে ক্যারিওকাইনোসিসের পর আসে কি, সাইটোকাইনেসিস। মানে একটা কোষের মধ্যে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল, তারপর আছে কি সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটাকেও বিভাজনের জন্য এই পদ্ধতির হলো সাইটোকাইনেসিস। এরপরেই আমরা এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, কিন্তু এইটা হলো মাইটোটিক ফেজের এই ভাগ।
এই মাইটোটিক ফেজের মধ্যে দিয়ে কিন্তু কোষটা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। অর্থাৎ এই দুটোকে যদি সহজে বলতে চাই তাহলে ইন্টারফেজ হলো কোষ বিভাজনের আগে নিজেদেরকে তৈরি করা বা প্রিপারেশন দশা, আর এই মাইটোটিক ফেজ হলো কোষ বিভাজন দশা। এই যে ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, এগুলো কিন্তু চক্রাকারে অবস্থান করে। দেখো আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি যেখানে দেখো যে চক্রাকারে রয়েছে, এবং এই যে ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ, দেখো মাইটোটিক ফেজের পরে কিন্তু আবার ইন্টারফেজেই চলে আসে যেখানে শুরু হয়ে যায় G1, S আর G2 দশা। এবার এই যে দশাগুলোর এক একটা টাইমিং আছে, মানে কতক্ষণ করে সময় নেয় এই দশাগুলোতে। একটা কোষের মধ্যে এই G1 দশা বা গ্রোথ 1 দশায় সাধারণত 6 থেকে 12 ঘন্টা সময় লাগতে পারে। S দশাতে মোটামুটি 6 থেকে 10 ঘন্টা সময় নেয়। আর এই যে G2 দশা, এটা 3 থেকে 4 ঘন্টা সময় নেয়। আর এই যে মাইটোটিক ফেজ, যেখানে প্রধানত কোষ বিভাজন হচ্ছে, সেইটার জন্য সময় নেয় 1 থেকে 2 ঘন্টা। তার মানে এখান থেকে কি বুঝতে পারছো যে একটা কোষ বিভাজিত হওয়ার আগে অনেকটা সময় কিন্তু তাকে DNAকে বৃদ্ধি করতে হয়, প্রোটিন সংশ্লেষ করতে হয়, নিজেদের ভেতরে যথেষ্ট পরিমাণ RNA, প্রোটিন, DNA এগুলো যথাযথ পরিমাণ রাখতে হয়, এনার্জিও যাতে বেশি পরিমাণ থাকে সেই দিকেও কোষ খেয়াল রাখে। তাহলে এই এতগুলো প্রিপারেশান নেওয়ার পরে কিন্তু সে কোষ বিভাজন হয়। ঠিক তেমনি তোমরাও কি করো যে পরীক্ষার আগে নিজেদেরকে প্রিপারেশান নাও। তোমরা ভেবে দেখো যে পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশান টাইম কত থাকে। সারা বছরের একটা পড়াশোনা, পরীক্ষার আগে একটা জোরদার পড়াশোনা, আর পরীক্ষা কতক্ষণের? 2 থেকে 3 ঘন্টা। তাহলে কি হলো যে প্রিপারেশান টাইম কিন্তু অনেক বেশি লাগে কোনো একটা মেন যে ঘটনা সেইটার, মানে মেন যেটার জন্য প্রিপেয়ার হচ্ছে সেইটার থেকে। আর দেখো আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি যেখানে কোষ চক্রের মাঝে একটা আছে G0 দশা। এই G0 দশাটা G1 দশার মধ্যে অবস্থান করে। এই G0 দশাটা কি? G0 থেকেই বুঝতে পারছো যে এর কোনো গ্রোথ নেই, মানে কোষটা এমন একটা জায়গায় ঢুকে যায় যেখানে কোষ আর বিভাজিত হয় না, অর্থাৎ কোষের মধ্যে বিভাজনটা সম্পূর্ণভাবে বন্ধ। এটা কোন কোন ক্ষেত্রে দেখা যায়? এটা সাধারণত লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ যেগুলো বিভাজিত হয় না সেগুলোর ক্ষেত্রে দেখা যায়। দেখো আমি ছবিতে দেখিয়েছি, দেখো একটা G0 দশাটা কিন্তু G1-এর ওপরে অবস্থান করছে। এরপর আসি কোষ চক্রের গুরুত্ব কি। একটা কোষ যখন এই যে বৃদ্ধি হচ্ছে, তারপর বিভাজন হচ্ছে, আবার বিভাজনের পর বৃদ্ধি হচ্ছে, এটা চক্রাকারে ঘুরতে থাকছে। এই যে কোষ চক্র চলতে থাকছে, এখানে বিভিন্ন উৎসেচক, বিভিন্ন প্রোটিন নিয়ন্ত্রণ করে এই কোষ চক্রের বিভাজনটাকে। মানে ঠিক যতটা পরিমাণ কোষ বিভাজন দরকার ততটাই হয়, তারপর আবার বৃদ্ধি দশায় চলে যায়, মানে কোষটা নিজের মধ্যে DNA, RNA, প্রোটিন এগুলো বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ একটা কোষ কিন্তু সর্বদাই বৃদ্ধিপ্রাপ্ত, সর্বদাই বিভাজন হচ্ছে না, ঠিক আছে? বৃদ্ধিও আছে, বিভাজনও আছে। এবার ভেবে দেখো যে কোষের মধ্যে ধরো কিছু গণ্ডগোল হলো, মানে নির্দিষ্ট কিছু প্রোটিন, নির্দিষ্ট কিছু উৎসেচকের গোলমাল হলো, বা কোনো ভাইরাস আক্রমণ হলো, অনেক কিছু হতে পারে, তখন কি হবে? কোষের এই চক্রটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে। মানে কোষ এই বৃদ্ধি দশা থেকে বিভাজন দশায় যাচ্ছে, আর বিভাজন থেকে বৃদ্ধিতে আসছে, এই চক্রটা তখন নষ্ট হয়ে যাবে। তখন কি হয়? কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, এবং তখনই কিন্তু টিউমার সৃষ্টি করে। সেক্ষেত্রে বেশির এই টিউমার ধরন দুরকম হতে পারে, একটা বিনাইন টিউমার আর একটা ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার যদি হয় সেটা সাধারণত ক্ষতিকারক হয় না, সেটাকে অপারেট করে দিলে কিন্তু সেটা মানে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু অনেক সময় কি হয়, এই বিনাইন টিউমার যদি অনেক দিন ধরে আনট্রিটেড হয়ে পড়ে আছে তখন সেটা ম্যালিগন্যান্ট টিউমারে বদলে যায়। ম্যালিগন্যান্ট টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয়ে যায়। তার ফলে কি, ম্যালিগন্যান্সি মানে কি বলতো, কোষ নিজেদের সংখ্যা প্রচণ্ড দ্রুত হারে বৃদ্ধি করতে থাকে এবং এইটা রক্তের মাধ্যমে কিন্তু অন্যত্রও ছড়িয়ে দিতে থাকে। তার ফলে কি হয়, সে ক্যান্সার রোগ হতে পারে, ক্যান্সার রোগ হওয়ার চান্স খুব বেড়ে যায়। সেজন্য কোষ চক্রের কিন্তু খুব বড় গুরুত্ব আছে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে। এরপর আসি মাইটোসিসে। এই মাইটোসিস পদ্ধতির মাধ্যমে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই যে বিভাজনের প্রথমেই ঘটে নিউক্লিয়াসের বিভাজন, সেই পদ্ধতিটার নাম হলো ক্যারিওকাইনেসিস। তারপর ঘটে সাইটোপ্লাজমের বিভাজন, সেইটাকে বলে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের প্রথম 4টি ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর এই 4টে দশা যখন কমপ্লিট হয়ে যায় তখন আসে হলো সাইটোপ্লাজম বিভাজন, যেটা হলো সাইটোকাইনেসিস।
সাইটোকাইনেসিসের পরই মাতৃকোষটি সম্পূর্ণভাবে দুটি অপত্য কোষে ভেঙে যায়। এই যে পদ্ধতি, এই যে মাইটোসিস, মাইটোসিস উদ্ভিদ কোষেও ঘটে, প্রাণী কোষেও ঘটে, কিন্তু সামান্য পার্থক্য আছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের মধ্যে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, তাই মাইক্রোটিউবিউল কাজ করে বেমতন্তু গঠনের ক্ষেত্রে, আর প্রাণীদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম আছে, সেই সেন্ট্রোজোমই এই বেমতন্তু গঠনের কাজ করে থাকে। এখন চলো ডিটেলসে আলোচনা করা যাক। এই যে মাইটোসিসের প্রথম ফেজ হলো বা প্রথম দশা হলো প্রফেজ। প্রফেজ নামটা থেকেই বুঝতে পারছো যে প্র শব্দের অর্থ হলো কি, বিফোর, আর ফেজ মানে হলো অ্যাপিয়ারেন্স, মানে কোষটা বিভাজিত হওয়ার আগে নির্দিষ্ট কী কী ওর ভিতরে কী কী ঘটছে সেইটাই হলো এই প্রফেজের মধ্যে দিয়ে বোঝায়। আচ্ছা দেখো, বোর্ডে আমি দুটো ছবি এঁকেছি, মানে তিনটে ছবি এঁকেছি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুটো কোষের ক্ষেত্রেই আলাদা আলাদা। এই দশাগুলো যখনই পড়বে তখন অবশ্য করে চেষ্টা করবে যে পাশে খাতা নিয়ে বসতে এবং তাতে একটু রাফ একটা ড্রয়িং করে নিয়ে বুঝে এঁকে নেবে এবং সাথে সাথে বৈশিষ্ট্যগুলো পড়বে। তাহলে কী হবে, এই বৈশিষ্ট্যগুলো আলাদা করে মুখস্থ করতে হবে না। যখনই তোমরা ধরো পরীক্ষায় প্রফেজের দুটো বৈশিষ্ট্য লিখতে দেবে বা মেটাফেজ অ্যানাফেজ যেটারই দেবে, তখন তোমরা ছবিটা মনে করবে। ছবিটা মনে করার সাথে সাথেই দেখবে বৈশিষ্ট্যগুলো অটোমেটিক চলে আসবে, আলাদা করে এফর্ট দিতে হবে না। ঠিক সেইভাবেই আমি এখন চলো বোর্ডে দেখিয়ে দিচ্ছি যে কী কী বৈশিষ্ট্য আছে এবং ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমি এঁকেছি উদ্ভিদ কোষে প্রফেজ শুরু হওয়ার আগে, মানে যখন শুরুতে কোষের কী অবস্থা, এটা হলো উদ্ভিদ কোষে প্রফেজের শেষে কী অবস্থা। আর প্রাণী কোষের ক্ষেত্রেও একইভাবে দুটো ছবি আঁকা যায়, কিন্তু অনেকটা বেশি সময় লাগছে, তাই আমি একটা ছবি এঁকেছি। দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে লক্ষ্য করো, যখন প্রফেজের শুরুতে ভালো করে খেয়াল করো, দেখো এখানে নিউক্লিয় পর্দা আছে, তাই তো? তাহলে এটা হলো কি, নিউক্লিয় পর্দা। আচ্ছা, আরও দেখো এইখানে কিন্তু নিউক্লিয় লাশও আছে, তাই তো? কিন্তু খেয়াল করে দেখো, যখন প্রফেজের শেষে এখানে কিন্তু না আছে কোনো নিউক্লিয় পর্দা, না আছে কোনো নিউক্লিয় লাশ। তার মানে কি, এই প্রফেজের মধ্যে দিয়ে যখন একটা কোষ যায়, প্রফেজের শেষে গিয়ে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে আর নিউক্লিয় লাশেরও অবলুপ্তি ঘটে। প্রথম হলো। দ্বিতীয় হলো কি, দেখো এইখানে যে এই যে তোমার ক্রোম্যাটিন তন্তুগুলো দেখো খুব মানে পেঁচি, দেখো এখানে অস্পষ্টভাবে রয়েছে এবং একটার সাথে একটা এরকম পেঁচিয়ে রয়েছে। এবার কি হয়, এই যে প্রফেজের শুরুতে কি হয়, এইগুলো থেকে এই ক্রোম্যাটিন যে সূত্র থেকে জল বেরিয়ে যায়। এবার কোনো জায়গা থেকে যখন জল বেরিয়ে যায় সেটা আরও বেশি ভিজিবল হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। এবার যখন এরকমভাবে ক্রোম্যাটিন সূত্রগুলো থেকে জল বেরিয়ে যায় আরও বেশি, সেটা কি হয়ে যায়, স্পষ্ট হয়ে ওঠে। এর পরের ধাপে কি হয়, এই যে ক্রোম্যাটিনগুলো এগুলো নিজেদের মধ্যে আরও পেঁচিয়ে যায় এবং পেঁচিয়ে গিয়ে আরও ছোট ও মোটা হয়, ঠিক আছে? তারপরে এইটা এরকমভাবে ক্রোমোজোম গঠন করে, এই যে এক একটা এইটা গঠন করেছে, এইটা হলো ক্রোমোজোম। তারপরের পয়েন্ট হলো, এই যে লক্ষ্য করো ছবিতে, এই যে ক্রোমোজোমগুলো কিন্তু কি হয়েছে, দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে ক্রোম্যাটিড গঠন করেছে, মানে এইটার ক্ষেত্রে এইটা একটা ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, আবার এখানেও তাই। তার মানে এগুলো কি হয়েছে, ক্রোমোজোম তো ধরো এইরকম দেখতে, এগুলো আর মাঝ বরাবর বিভাজিত হয়ে গেছে, গিয়ে এইরকম ক্রোম্যাটিড গঠন করেছে। এই যে প্রত্যেকটা ক্রোমোজোমের ক্রোম্যাটিড দয় এগুলো একটার সাথে একটা পেঁচিয়ে যায়। এই যে পেঁচিয়ে যাওয়ার অবস্থাটাকে বলে হলো প্লেকটোনামিক কুণ্ডলী, আর এই পেঁচিয়ে যাওয়ার পদ্ধতিটাকে বলে স্পাইরালাইজেশন। এখানেও লক্ষ্য করে দেখো, প্রাণী কোষের প্রফেজের ক্ষেত্রে প্রাণী কোষের শুরুতেও কিন্তু এইরকমই ক্রোমোজোমগুলো থাকে পেঁচানো অবস্থায়, তারপর কী হয়ে যায়, সেগুলো এরকমভাবে ক্রোমোজোমের আকার নেয়। এই ক্রোমোজোমগুলোও দ্বিধাবিভক্ত হয়ে গিয়ে কী গঠন করছে, ক্রোম্যাটিড গঠন করছে। এই ক্রোম্যাটিডগুলোও একটার সাথে এরকমভাবে পেঁচিয়ে থাকে,
যেটাকে বলে প্লেকটোনেমিক কুণ্ডলি। প্রাণী কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষের আঁকার সময় প্রধান যে ডিফারেন্সটা হবে সেটা হলো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথাও কোনো সেন্ট্রোজোম আঁকবে না, কারণ উদ্ভিদ কোষে সেটা থাকে না, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে। তাহলে যখন প্রাণী কোষের ক্ষেত্রে প্রোফেজ আঁকবে তখন কিন্তু অবশ্যইভাবে মানে তোমার ওই সেন্ট্রোজোমকে দেখাতে হবে। এই প্রাণী কোষের ক্ষেত্রে যখন সেন্ট্রোজোম আঁকবে মাথায় রাখবে যে এই সেন্ট্রোজোমটা কিন্তু প্রথমে সেন্ট্রিওলে ভেঙে যায়, অর্থাৎ কি এরকম তো সেন্ট্রোজোম হয়, এইটা একটা এরকমভাবে 90 ডিগ্রিতে আরও একটা সেন্ট্রিওল থাকে, এরকমভাবে চারপাশে অ্যাস্ট্রাল রশ্মি থাকে, তাই তো? এবার এই যে সেন্ট্রিওলগুলো মানে এই যে ডিপ্লোজোম, এই ডিপ্লোজোমের দুটোর মধ্যে একটা সেন্ট্রিওল এক পাশে চলে যায় আর একটা সেন্ট্রিওল অন্য পাশে চলে আসে, আর এই বেমতন্তুগুলো এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো দুপ্রান্তে যাওয়ার পরে আবার আবির্ভূত হয়, অর্থাৎ সেন্ট্রোজোম থেকে সেন্ট্রিওল দুভাগে বিভক্ত হয়ে গেল, দুটো দুপ্রান্তে চলে গেল, দুপ্রান্তে যাওয়ার পরে আবার এই অ্যাস্ট্রাল রশ্মি, এই যে রশ্মিগুলো, এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো আবার ফিরে এলো। এই অ্যাস্ট্রাল রশ্মিগুলোই পরবর্তীকালে বেমতন্তু গঠন করবে, যেটাই এই ক্রোম্যাটিন এইগুলোকে দুটো ভাগে দুপ্রান্তে টেনে নিয়ে যাবে। তাহলে প্রাণী কোষ যখন আঁকবে অবশ্যইভাবে এরমভাবে সেন্ট্রিওল দেখিয়ে দেবে, আর এগুলো হলো ক্রোমোজোম, সেটাও দেখিয়ে দেবে। আর যখন প্রোফেজ দশা আঁকবে তখন কিন্তু কোনোরকম নিউক্লিওলাস আঁকবে না। অনেক সময় কি হয়, এই যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি এটা অনেক সময় মেটাফেজ দশা শুরু অবধিও থাকে, সেই জন্য কি হবে মেটাফেজ দশারও কিন্তু একটা বৈশিষ্ট্য হলো, সেটা হলো এই দশায় গিয়ে সম্পূর্ণভাবে নিউক্লিয় পর্দাটা অবলুপ্ত হয়। মাইটোটিক কোষ বিভাজনের ক্ষেত্রে প্রোফেজ দশাই হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী একটি দশা। এরপর আসি মেটাফেজ। মেটাফেজ নাম থেকেই বুঝতে পারছো, মেটা মানে মধ্যবর্তী, ফেজ মানে দশা, এটা হলো একটা মধ্যবর্তী দশা। এই দশার শুরুতে এসে নিউক্লিয় পর্দার অবলুপ্তি সম্পূর্ণ হয়। এরপর কি হয়, এই দশায় স্পিন্ডল বা বেম তৈরি হয়। দেখো এটা হলো উদ্ভিদ কোষ আর এটা হলো প্রাণী কোষ। এই যে কোষের মধ্যে এই যে তন্তুগুলো দেখতে পাচ্ছ, এই যে তন্তুগুলো এসেছে এগুলোই হলো বেম বা স্পিন্ডল। এই যে বেমগুলো তৈরি হয় দুটোর ক্ষেত্রে দুটো রকম আলাদা আলাদাভাবে তৈরি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে এটা তৈরি হয় সেন্ট্রিওল থেকে, যেটা ওই সেন্ট্রোজোম ভেঙে সেন্ট্রিওল হলো দুপ্রান্তে চলে গেল, সেই সেন্ট্রিওল থেকে, এটা হলো একটা সেন্ট্রিওল, ঠিক আছে, এইটাও তাই সেন্ট্রিওল। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না তাই সেন্ট্রিওল নেই, এগুলো তৈরি হয় মাইক্রোটিউবিউল থেকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। বেমগুলোর সাথে ক্রোমোজোম জুড়ে আছে, তাই তো? এখানে যে এই বেমের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে তা সেই বেমগুলোকে বলে ক্রোমোজোমীয় বেমতন্তু, অর্থাৎ ক্রোমোজোম যুক্ত আছে তাই নাম হলো ক্রোমোজোমীয় বেমতন্তু। আর দুটোর ক্ষেত্রেই দেখো আরও কিছু বেমতন্তু রয়েছে যেগুলোর সাথে কোনো ক্রোমোজোম যুক্ত নেই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো এই যে দুটো, এই যে ক্রোমোজোম তার মাঝে দেখো একটা তন্তু গেছে, আবার দুটো ক্রোমোজোম তার মাঝে দেখো একটা বেম গেছে। আবার প্রাণী কোষের ক্ষেত্রেও দেখো এই তো, এটাও ক্রোমোজোমীয় তন্তু, এটাও ক্রোমোজোমীয় তন্তু, এই দুটোর মাঝে গেছে হলো একটা করে বেম, তাহলে এইটা হলো ক্রোমোজোমীয় তন্তু। প্রাণী কোষের ক্ষেত্রেও তাই দেখো, এইটার সাথে ক্রোমোজোম লেগে আছে, তাহলে এইটা হলো ক্রোমোজোমীয় তন্তু। ঠিক আছে, এইটা হলো কি অবিচ্ছিন্ন তন্তু। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হলো এইটাও অবিচ্ছিন্ন তন্তু। এই যে ক্রোমোজোমের সাথে এই যে বেমতন্তুগুলো যুক্ত হয়ে বিষুব অঞ্চলে সজ্জিত হয়েছে, এখানেও তাই এখানেও তাই। বিষুব অঞ্চল মানে কি, দুটো মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল, এটাও মেরু, এটাও মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল, একটা দেখিয়ে দিলাম, এটা হলো কি মেরু অঞ্চল,
এই যে মেরু অঞ্চলের মধ্যেখান বরাবর যে জায়গাটায় ক্রোমোজোম সজ্জিত থাকছে, মানে এই জায়গাটা এইখানটা হলো বিষুব অঞ্চল, মানে মাঝখান বরাবর অঞ্চল। এই বিষুব অঞ্চলের মধ্যে যখন ক্রোমোজোমগুলো সজ্জিত থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে একটা বিশেষভাবে সজ্জিত থাকে। দেখো, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি যখন এই প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো এঁকেছি, দেখো ছোট ক্রোমোজোমগুলো ধারের দিকে দিয়েছি আর মাঝে বড় ক্রোমোজোম দুটো মাঝে দিয়েছি। অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে এইভাবেই অ্যারেঞ্জ থাকে যে ছোটগুলো ধারের দিকে থাকে আর বড় ক্রোমোজোমগুলো ভিতরের দিকে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সবকটাই বিষুব অঞ্চলেই অবস্থান করে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, যদি এই মানে এইটা যদি এরকম ওভাল শেপের হয় তাহলে এই পুরো পরিধি বরাবর অবস্থান করে। মানে এইটা যদি একটা কোষ হয়, এই কোষের পুরো বিষুব অঞ্চল বরাবর, পুরো পরিধি বরাবর এই যে ক্রোমোজোমগুলো অবস্থান করে। আর এই যে দশা, মেটাফেজ দশার মধ্যে এই যে ক্রোমোজোমের ক্রোম্যাটিড দ্বয়ের যে প্যাচ, যেটা হলো স্পাইরালাইজেশন, সেটা সর্বাধিক হয়। সেই কারণে এইটাকে কিরাম দেখতে লাগে বলো তো, খুব বেশি স্পষ্ট হয়ে যায়, মানে খুব সুন্দরভাবে দেখা যায় মাইক্রোস্কোপের নিচে। এই মানে যে কোনো কোষ যদি মেটাফেজ দশায় থাকে তখন তার কোষ মানে কোষের এই যে ক্রোমোজোমগুলো খুব ভালোভাবে ভিজিবল হয়। তাহলে এই প্রাণী কোষের ক্ষেত্রে যে বেমতন্তু গঠিত হলো, এগুলো কোথা থেকে গঠিত হচ্ছে? ওই যে সেন্ট্রোজোমের মধ্যে চারপাশে যে অ্যাস্ট্রাল রশ্মি থাকে, সেই অ্যাস্ট্রাল রশ্মিগুলোই এরকম তন্তু গঠন করতে সাহায্য করে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটাই করে মাইক্রোটিউবিউল। তাহলে এইটা হলো উদ্ভিদ কোষ প্রাণী কোষের মেটাফেজ দশা। অবশ্যই কোন দশা সেটা কিন্তু লিখে দেবে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে আলোচনা হবে অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস এগুলো নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি ট্রাই করব বুঝিয়ে দেওয়ার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।